শুভ সন্ধ্যা। ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে বিবিসির বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানমালার প্রথম আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজকের বিষয়, বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে সাধারণ মানুষ কতটা সুবিচার পাচ্ছেন। আজকের বিতর্কের বা আলোচনার প্যানেলে রয়েছেন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, তারপর রয়েছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, বাংলাদেশের আইন ও বিচারমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং সাবেক প্রধান বিচারপতি এবং আইন কমিশনের চেয়ারম্যান জাস্টিস মুস্তফা কামাল। আজকের প্যানেল, আপনারা যারা এই সম্মেলন কক্ষে আজকে রয়েছেন এবং লক্ষ লক্ষ শ্রোতা যারা রেডিওতে এবং ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং বিবিসি বাংলা বিভাগের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। অনুষ্ঠানের কাঠামো সম্পর্কে সংক্ষেপে আপনাদের একটা ধারণা দেওয়া হয়তো প্রয়োজন। উপস্থিত শ্রোতাদের প্রশ্নের জবাব দেবেন আমন্ত্রিত অতিথিরা, দর্শকরাও বিভিন্ন প্রশ্নের ওপর এবং প্যানেলের অতিথিদের বক্তব্যের ওপর সংক্ষিপ্ত, আমি আবারও বলছি সংক্ষিপ্ত মন্তব্য করার সুযোগ পাবেন। অনুষ্ঠানটি চলবে ঘণ্টাখানেক এবং এই অনুষ্ঠানের মডারেটর হিসাবে অথবা বাংলায় যেটাকে বলে সঞ্চালক হিসাবে থাকছি আমি, শাকিল আনোয়ার। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দিল মনোয়ারা মঞ্জু, নির্বাহী সম্পাদক পাক্ষিক অনন্যা। যেখানে বিচার প্রার্থী এবং বিচারক কারোরই জীবনে নিরাপত্তা নেই, সেখানে জনগণ সুবিচার পাবে কিভাবে? যেখানে বিচার প্রার্থী এবং বিচারক কারোরই জীবনের নিরাপত্তা নেই, সেখানে জনগণ সুবিচার পাবে কিভাবে? ব্যারিস্টার মওদুদ আহমেদ। এটা একটা ঢালাও মন্তব্য বলে আমি মনে করি। নিরাপত্তা আছে বলেই তো আমরা এখানে বসেছি এবং নিরাপত্তার সমস্ত যে প্রয়োজনীয় যে পদক্ষেপ সবই রয়েছে আমাদের দেশে। আমি মনে করি যে বিচারকেরও নিরাপত্তা আছে, বিচার প্রার্থীরও নিরাপত্তা আছে। সুতরাং বিচার কার্যক্রম প্রচলিত আইনে যেভাবে চলে সেভাবেই বিচার প্রার্থীরা বিচার পেতে পারে। আমার মনে হয় প্রশ্নটা এসেছে ঝালকাঠিতে যে বম্বিংয়ের ফলে দুইজন বিচারক নিহত হয়েছে, এটা হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের একটা অংশ। 11 সেপ্টেম্বর 2001 সালের যে ঘটনাটা ঘটে তারপরে দুনিয়াতে অনেক বড় বড় সন্ত্রাসী কাণ্ড ঘটেছে। 12 অক্টোবর 2002 ইন্দোনেশিয়ার বালিতে বম্বিং হয়েছে, সেখানে 202 জন মারা গেছেন। 1 অক্টোবর 2005 বালিতে আবার বম্বিং হয়েছে, সেখানে 25 জন মারা গেছেন। 16 অক্টোবর 2003 কাসাবলঙ্কাতে সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে, 45 জন মারা গেছেন। 9 সেপ্টেম্বর জাকার্তাতে নিহত হয়েছেন 9 জন। 7ই জুলাই লন্ডনের পাতাল রেলে যেখানে বম্বিং হয়েছে সেখানে নিহত হয়েছেন 52 জন। 25শে জুলাই 2005 সালে মিশরের শারমেল শেখে নিহত হয়েছেন 18 জন। এর আগে স্পেনের মাদ্রিদে 199 জনকে প্রাণ দিতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ড আছে, MI5 আছে, MI6 আছে, GCHQ আছে, গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়ার্টার্স আছে, জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি আছে, তারপরেও তারা এই নৃশংস হত্যাকাণ্ডকে বন্ধ করতে পারেননি। IRA 1939 সাল থেকে শুরু করে বিগত 65 বছর পর্যন্ত ইংল্যান্ডের বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। মাউন্ট ব্রেটেন সেখানে নিহত হয়েছেন, এডওয়ার্ড হিথের বাড়িতে পর্যন্ত অ্যাটাক হয়েছিল। সুতরাং আমি যে কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদেরই একটা অংশ, সেটাকে সরকার দৃঢ়ভাবে পদক্ষেপ নিচ্ছে, গানম্যানের ব্যবস্থা করেছে এবং আমার মনে হয় যে এটা একটা আন্তর্জাতিক সমস্যা, এটাকে আমাদের সমাধান করতে হবে। এর জন্য প্রয়োজন হচ্ছে সরকারের আরও দৃঢ় পদক্ষেপ। আমি আশা করি মওদুদ আহমেদ সেটা গ্রহণ করবেন। যেটা বলছেন যে এটা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ হিসেবেই এটা হচ্ছে বাংলাদেশে এখন যেটা হচ্ছে, আন্তর্জাতিক সন্ত্রাসের অংশ না, সন্ত্রাসটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে, এটা একটা বিশ্ব সমস্যা, তারই একটি অংশ বলতে পারি বা তারই রকমই, সে একই রকমের সন্ত্রাস। যেই প্রেক্ষাপটে এই প্রশ্নটা তোলা হয়েছে যে এই বোমার
ব্যাকগ্রাউন্ডে বোধহয় বলা হয়েছিল, আমার মনে হয় ব্যারিস্টার জাক্তার খুব সুন্দর উত্তর দিয়েছে। আমি অ্যাডভোকেট খসরুর কাছে যাওয়ার আগে প্রশ্নটা আবারও একটু মনে করিয়ে দিতে চাই যাতে তিনি উত্তর পান। যেখানে বিচার প্রার্থী এবং বিচারক কারোরই জীবনের নিরাপত্তা নেই, সেখানে জনগণ সুবিচার পাবে কীভাবে? বিচার আদালতের যদি নিরাপত্তা না থাকে, সত্যিকারভাবেই মানুষের নিরাপত্তা আসবে কোত্থেকে? তো এতে সমগ্র বিচার বিভাগের যারা বিচারক তারাই আজকে আতঙ্কিত। আজকে আমাদের মাননীয় মন্ত্রী, আইনমন্ত্রী এবং জনাব রাজ্জাক সাহেবের বক্তব্য শুনে আমি আরও বেশি আতঙ্কিত হয়ে গেছি যে তারা এত হালকাভাবে বিষয়টা নিয়েছেন। আমাদের দেশে আমাদের দেশে কদাপি কখনো কোনো কালেই একজন নিরহ নিরাপরাধ বিচারক বিচার আদালতে আসতেছিলেন তাকে এইভাবে জীবন দিতে হয় নাই। আমরা বহুদিন যাবতই বলতেছিলাম বিচারকরা হুমকি সম্মুখীন হচ্ছিলেন, তারাগঞ্জ চট্টগ্রাম এবং বগুড়ায় বিচারকরা আক্রান্ত হয়েছিলেন, বিচারকরা তাদের জীবনের নিরাপত্তা চেয়েছিল। আজকে এটাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ অথবা এটা হতেই পারে, লন্ডনে হয়েছে, টুইন টাওয়ারে হয়েছে, এই কথা বলে আজকে সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে বিচার কার্যক্রমে মাত্র 600 জন বিচারক, অনলি 600 জাজেস ইন সাবঅর্ডিনেট জুডিশিয়ারি। 600 জন বিচারকের নিরাপত্তা যদি দিতে সরকার ব্যর্থ হন তাহলে 14 কোটি লোকের জীবনের নিরাপত্তা কীভাবে দেবেন? আর বিচারকদের জীবনের নিরাপত্তা না থাকলে মানুষের শেষ আশ্রয়স্থল, মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ, দ্য লাস্ট রিসর্ট অফ দ্য পিপল। ইটস নট এ পার্টিজান কোশ্চেন, ইটস নট এ পার্টিজান কোশ্চেন, এটা হলো সরকারের সাংবিধানিক কর্তব্য এই 14 কোটি মানুষের মধ্যে 600 জন লোকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা তাদের কর্তব্য। অনলি প্রোভাইডিং গানম্যান ইজ নট দ্য সলিউশন। জাস্টিস মুস্তাফা কামাল, আপনি বিচারক ছিলেন, একজন বিচারক হিসেবে আপনার জীবনের নিরাপত্তার সাথে মানুষের সুবিচার পাওয়ার সম্পর্কটা কতটুকু? অতি সম্প্রতি 17ই আগস্টে সারা বাংলাদেশে সবগুলো আদালত ভবনের উপরে বোমা বিস্ফোরণের পর পরপর কয়েকটি আদালতে বিচারকদের উপর বোমা বিস্ফোরণ হয়েছে এবং সর্বশেষ ঘটনা ঘটেছে ঝালকাঠিতে, দুজন বিচারককে একেবারে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে বোমা দিয়ে। ঘটনা সেখানেই শেষ নয়, প্রত্যেক দিন আমরা কাগজে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিচারক এবং বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরে উড়ো চিঠি টেলিফোন আসছে যে তোমরা হয় রিজাইন করো অথবা অন্যরকমভাবে চালাও, কিন্তু এই আইনে তোমাদেরকে কাজ করতে দেওয়া হবে না। এখানে যে জিনিসটা আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আদালতই হচ্ছে বাংলাদেশে সবচেয়ে অরক্ষিত জায়গা, কারণ বিচার কার্য প্রকাশ্যভাবে চলে। এখানে এত পুলিশি ব্যবস্থা থাকলে লোকজন আসতে বিপন্ন বোধ করে। এই অরক্ষিত অবস্থাটিকে আর অরক্ষিত রাখা যাচ্ছে না। এই সুযোগে কিছু লোক যাদের মগজ ধোলাই করে বলা হয়েছে যে বাংলাদেশে কোরআনি শাসন প্রবর্তনের দায়িত্বটা পার্লামেন্টের না, সরকারের না, কেবলমাত্র বিচারকদের, এবং তাদের এমন কথাও শিখিয়ে দেওয়া হয়েছে যে তো তোমরা বাঁচলে গাজী মরলে শহীদ, তারা তাদের জীবন বাজি রেখে এইভাবে হত্যাকাণ্ডে মত্ত হয়েছে। এগুলোর সঙ্গে লন্ডনের হত্যাকাণ্ড বা অন্যান্য জায়গার হত্যাকাণ্ডের একটা তফাত তো রয়েই গেছে, সেটা হচ্ছে এই যে সবচেয়ে নাজুক যে জায়গাটা, সবচেয়ে দুর্বল যে জায়গাটা, সেইখানে হাত দিয়ে বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র নিয়ে কিছু লোক মাঠে নেমেছে। দিল মনোয়ারা মঞ্জু, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন কিনা আপনার কাছে আসছি একটু পরে। তার আগে সেটা হচ্ছে এই যে আমার সম্পূর্ণ আলোচনাটাই যদি এই জঙ্গিবাদের উপর হয় তাহলে বাংলাদেশে বর্তমানে আমাদের বিচার ব্যবস্থায় আমাদের মানুষ বিচার পাচ্ছে কি না, সে প্রসঙ্গে আলোচনাটা একেবারেই চাপা পড়ে থাকবে। কাজে এই বিষয়টা নিয়েই আপনারা পূর্ণ আলোচনা চালাবেন, এটাতে আপনারা একটা না, আমরা 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 ইস্যুগুলোতে আসছি জাস্টিস কামাল। তার আগে অ্যাডভোকেট সুলতানা কামাল। হ্যাঁ,
ধন্যবাদ শাকিল আমাকে সুযোগটা দেওয়ার জন্যে। আসলে এর আগে যে সমস্ত বিজ্ঞ প্যানেলিস্টরা কথা বলেছেন তারা একটা অন্য অবস্থান থেকে কথা বলেছেন। আমি একটু আমার অবস্থানটা পরিষ্কার করে নিই যে আমি একজন মানবাধিকার কর্মী, আমার কাজ মাঠে ঘাটে এবং সাধারণ মানুষের মধ্যেই আমাকে মিশে থাকতে হয় সবসময়, এবং সাধারণ মানুষের যে বোধগুলি সেটা হয়তো আমি একটু সবার সঙ্গে আলোচনা করে নিতে পারি। আমি প্রথমেই একজন মানবাধিকার কর্মী হিসাবে এবং একজন সাধারণ নাগরিক হিসাবে মাননীয় আইনমন্ত্রীর কাছে তার কথার একটা প্রতিক্রিয়া জানাতে চাই। আমি আমার আপত্তিটা এখানটায় পরিষ্কার করে বলতে চাই। তিনি যে বলছেন এটা একটা ঢালাও মন্তব্য এবং একটা পর্যায়ে বলেছেন যে বোধহয় সেই ঘটনার উপরে ভিত্তি করে এই কথাটা বলছে। আমরা মাননীয় মন্ত্রীকে দেখেছি যে তিনি ছুটে গেছেন ঝালকাঠিতে যখন এই হত্যাকাণ্ড ঘটেছে, কাজে একদম এই অল্প সময়ের মধ্যে তিনি যদি ওটা বোধহয়ের পর্যায়ে নিয়ে যান, সেখানে এই মানবাধিকার কর্মী হিসাবে এবং সাধারণ নাগরিক হিসাবে আমার অত্যন্ত আমি বলবো যেভাবে আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা বোধ নড়ে গেছে, তিনি আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে সেটা আরেকটু নাড়িয়ে দিলেন। আমার মনে হয় তিনি যদি আরেকটু সহানুভূতির সঙ্গে এই প্রশ্নটা নিতেন, আরেকটু সেন্সিটিভিটির সঙ্গে এই প্রশ্নটা নিতেন, আমরা অত্যন্ত আনন্দিত হতাম। এখানে আমি একটু প্রশ্নের উত্তরটা দিই, যেহেতু আমি প্যানেলে আছি, একটা সেকেন্ড আমাকে, ঠিক আছে আপনি প্রশ্নের উত্তরটা, আমি একটু উত্তরটা দিয়ে নিই মাননীয় মন্ত্রী। তারপরে এখানে পার্সোনালি অ্যাটাক করে যদি কথা বলেন তাহলে আমরা আপনাদের সম্পর্কে অনেক কিছু বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আপনি প্রশ্নের উত্তরটা দিন। নো ইউ ক্যানট সে দ্যাট। এখানে আপনি বলেন যে সলিউশনটা কি, সেখানে আমি আসছি, ধন্যবাদ। আমি এখনই বলছি যেটা আমার কথাটা আমি শেষ করে নেই, একটু সংক্ষেপে, হ্যাঁ সংক্ষেপে করব, সেটা হলো যে আমার মনে হয় যে আজকে আমাদের যথেষ্ট আতঙ্কিত হওয়ার কারণ আছে যে যদি যারা বিচারক তারা কিন্তু সবচেয়ে প্রিভিলেজড ব্যক্তি একটা দেশের, তাদের উপরেই যদি এরকমভাবে আক্রমণ হতে পারে, আমাদের আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে যে আমাদের নিরাপত্তা ভীষণভাবে নড়ে গেছে। এবং আমি মনে করি যে এই ঘটনার থেকে এবং আগেরও অনেকগুলি ঘটনা, শুধু এক দুই পাঁচ বছরে না, বিগত কয়েক বছরে যে ঘটনাগুলি ঘটেছে সেটার প্রেক্ষিতে এখন আমাদের একটু চিন্তা করা দরকার যে এগুলি থামাবার জন্য কী করতে হবে। এবং গান ব্যান আমার মনে হয় না যে কোনো সমাধান এনে দিবে। আমার মনে হয় যে সামগ্রিকভাবে জনগণ যাতে নিরাপত্তা পায় সেটার জন্য অবশ্যই মাননীয় মন্ত্রী আমরা রাষ্ট্রের কাছেই দাবি জানাবো, আপনার কাছেই দাবি। ধন্যবাদ। যেটা আমি বলতে চাই, যেটা কোনো দলীয় সমস্যা নয় বা সরকারের একার সমস্যা নয়, এখানে জনসাধারণের মধ্যে সচেতনতা আনতে হবে এবং সকলকে মিলে সম্মিলিতভাবে, এটা শুধু আজকের সমস্যা নয়, এটা বিগত সরকারের সময়ও এরকম আটটি বোমা হামলার সংগঠন সন্ত্রাসের ঘটনা ঘটেছিল এবং এটা এখন ধারাবাহিকভাবে চলছে এবং হয়তো আরও বেড়েছে। এখন এটাকে কোনো শ্রেণী বা কোনো দল বা কোনো সরকারি সমস্যা হিসেবে দেখা উচিত নয়, উচিত হবে সবাই মিলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই সমস্যাটা মোকাবেলা করার ব্যবস্থা গ্রহণ করতে। পরের প্রশ্ন, মোহাম্মদ আনিসুর রহমান সরকার, উত্তরা ঢাকা থেকে। আনিসুর রহমান সরকার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিবেদন অনুযায়ী গত পাঁচ বছর ধরে বিচার ও আইন সংস্থাগুলো বাংলাদেশের সর্বাধিক দুর্নীতিপরায়ণ ক্ষেত্রসমূহের অন্যতম বলে চিহ্নিত। ঈশ্বরের প্রতিনিধিত্ব করেন যে বিচার বিভাগ, তার যখন এই চিত্র তখন সাধারণ জনগণের ন্যায় বিচার প্রাপ্তির বিষয়টি সুদূর পরাহত নয় কি? আপনি কার কাছে বিশেষ করে প্রশ্নটা রাখতে চান? মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বরাবর। যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এই প্রতিবেদন আমরা গ্রহণ করি না, তাদের মেথোডোলজি ইজ ইনকারেক্ট। দ্বিতীয় হলো যে দুর্নীতি আছে, সমাজের সর্বক্ষেত্রে আছে, এটাও আমরা স্বীকার করি এবং বিচারালয়েও বা বিচার বিভাগে কিছু যে দুর্নীতি নেই সেটাও অস্বীকার করা যাবে না। তবে এটুকু বলা দরকার যে একজন বা দুজন বিচারক যদি কোনো দুর্নীতির আশ্রয় নেন, সেটাকে কেন্দ্র করে পুরো ব্যবস্থাকে হিউমিলিয়েট করা বা তাদেরকে একই গোত্রে সন্নিবেশন করা উচিত নয়। আমি মনে করি যে আমাদের বিচার ব্যবস্থা, বিচার বিভাগ এখনও দুর্নীতিমুক্ত আছে। যেখানে দুর্নীতি গেছে সেটা হলো নিচের আদালতে যে যারা কাজ করেন তাদের মধ্যে এই এই কিছুটা দুর্নীতি গেছে এবং সেটার জন্য শুধু তাদেরকে দায়ী করলে চলবে না,
সেটার জন্য আমরা যারা বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট আমাদের সকলেরই কিছুটা এখানে দায়িত্ব রয়েছে। সেই জন্য এটাকে ঢালাওভাবে এইভাবে বলা যে বিচার বিভাগ হলো সবচেয়ে দুর্নীতিপরায়ণ বিভাগ, এভাবে করাটা ঠিক নয়। জাস্টিস মোস্তফা কামাল, আমাদের নিজেদের উপরেই একটা অ্যাসপারশন আসে। জাস্টিস মোস্তফা কামাল, আসলে বিচার বিভাগে কতটা দুর্নীতি ঢুকেছে বলে আপনি মনে করেন? বিচার বিভাগ সম্পর্কে দুর্নীতি নিয়ে, যেহেতু আমি বিচার বিভাগের সর্বোচ্চ পদে সমাসীন ছিলাম, আমার মনে হয় যে কিছুটা জনরব আর কিছুটা কলরব, আর বাকিটা হচ্ছে আংশিক সত্য। আমি যতদিন ছিলাম আমি দেখেছি কোনো বিচারকের বিরুদ্ধে যদি আমরা সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেতাম তাহলে সঙ্গে সঙ্গে, তখনও নেওয়া হতো, এখনও নেওয়া হয়, আমরা একটা তার চাইতে বড় স্তরের একজন বিচারককে দিয়ে ঘটনার অনুসন্ধান করি। এই অনুসন্ধান করে দেখা যায় যে অনেক সময় কোনো কোনো আইনজীবী অসুয়া বা কোনো ব্যক্তিগত কারণে অনর্থক এই লোকটিকে এই স্টেশন থেকে সরাবার জন্যে তার বিরুদ্ধে দুর্নামের কথা ছড়াচ্ছে। অনেক সময় দেখা যায় যে এর চাইতে সৎ লোক খুব কমই আছে, কিন্তু যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে সেখানে প্রায় প্রত্যেক বছরই বিচার বিভাগ থেকে 10-11 জন করে বিচারপতিকে অপসারণ করা হচ্ছে। এই খবরগুলো তো কাগজে বেরোয় না, তাদেরকে অপসারণ করে দেওয়া হচ্ছে। আর বিচার ব্যবস্থার ভেতরে যারা মিনিস্টেরিয়াল কাজ করে, অর্থাৎ প্রশাসনিক কাজে নিয়োজিত, তাদের বিরুদ্ধে একটা যে অভিযোগ আছে সেটা স্বীকার করতেই হবে যে সেটা সত্য। কিন্তু তার কারণ হচ্ছে এই যে যেখানেই জিনিসগুলো বেশি জমে যায় সেখানেই দুর্নীতি অনুপ্রবেশ করে। কাজে জিনিসটা যদি কোথাও কোনো স্টেজে না জমে যায় তার জন্যে আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে, কিছু কাজ করতে হবে। এই কাজগুলো আরম্ভ হয়েছে, বাংলাদেশ কিন্তু একদম বসে নেই, কাজগুলো চলছে, তার সুফল পেতে একটু সময় লাগবে। কিন্তু ঢালাওভাবে বাংলাদেশের বিচার বিভাগকে একেবারে দুর্নীতির রাহুগ্রস্ত বলা আমার মনে হয় যে এই একটি ব্যবস্থার উপরে অত্যন্ত অবিচারমূলক। আমি একটু শ্রোতা দর্শকদের কাছে যেতে চাই, আপনারা হাত তুলুন যে মনে করেন, আপনারা কারা মনে করেন যে আপনাদের যদি প্রভাব প্রতিপত্তি থাকে তাহলে আপনারা কোর্ট থেকে, আদালত থেকে আপনাদের পক্ষে বিচারটাকে নিয়ে যেতে পারেন? অনেকেই মনে করছেন। তো অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে যেতে চাই। জাস্টিস কামাল যেটা বলছিলেন, কিছুটা জনরব কিছুটা কলরব, আসলে কতটা, আপনার অভিজ্ঞতা কী? আমার মনে হয়েছে জাস্টিস মোস্তফা কামাল যেটা বলেছেন অত্যন্ত সুন্দর করে কথাটা বলেছেন, যে কিছুটা জনরব কিছুটা কলরব, তারপরেও কিন্তু তিনি বলেছেন যে আংশিক সত্য। এখন কতখানি সত্য সেটা হয়তো একটা বিচারের ব্যাপার আছে, থাকতে পারে এখানে। তো আমার মনে হয়েছে সেই সত্যটা উদ্ঘাটন করা দরকার, এবং বিচার বিভাগের উপরে যখন এই দোষারোপটা এসেছে তারা তথ্য দিয়ে তারপরে আবার তাহলে জনগণকে তারা কনভিন্স করুন যে আসলে কথাটা কতখানি সত্য কতখানি অসত্য। তবে আমরা যখন আদালতে যাই, জাস্টিস মোস্তফা কামাল কিংবা মাননীয় মন্ত্রীও বলেছেন, নিম্ন আদালতের কথা বলেছেন, যে সেখানে মানুষের একটা ধারণা তো রয়েইছে যে সেখানে যথেষ্ট দুর্নীতি আছে, এবং সাধারণ মানুষের যদি অর্থ কিংবা অন্য কোনো প্রতিপত্তি না থাকে তারা বিচার পাবে না। অ্যাডভোকেট মতিন খসরু, আপনি তো মন্ত্রী ছিলেন, নিম্ন আদালত দুর্নীতিগ্রস্ত ঢালাওভাবে এই কথাটি ঠিক না, তবে দুর্নীতি আছে, যেটা মাননীয় প্রধান সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল সাহেব বললেন, এটা মানুষের ধারণা। কারো যদি ক্ষমতা থাকে, অর্থ থাকে, তো বিচার প্রভাবিত করা যায়, এবং এটা হলো ওপেন সিক্রেট। এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে বলেছে যেটা একবারে ভিত্তিহীন না, তা আমাদের দায়িত্ব হবে এটাকে না এড়িয়ে গিয়ে এই সত্যটা উদ্ঘাটন করা, যেটা আমাদের হাইকোর্ট ডিভিশনের দায়িত্ব সংবিধানের 109 অনুচ্ছেদ অনুযায়ী, কার্যকর, ফলপ্রসূ, সাইন্টিফিক সুপারভিশন অ্যান্ড মনিটরিং, এইটা আমাদের ইফেক্টিভলি হচ্ছে না, এটা হাইকোর্ট ডিভিশনের দায়িত্ব। আপনাদের সময় আপনারা কতটুকু কি করতে পেরেছেন? আমার এটা হলো সরকারের দায়িত্ব না, এটা কনস্টিটিউশনাল অব্লিগেশন অফ দি হাইকোর্ট ডিভিশন, তাদের করা দায়িত্ব। ডিউ টু পজিটিভ অফ জাজেস, যে বিচারকদের অভাবের কারণে হয়তো ওনারা পারেন না, এক
আরেকটি কারণ হলো বিচার বিভাগ, বিশেষ করে ম্যাজিস্ট্রেসি, এটা হলো মন্ত্রণালয় সরকারের নিয়ন্ত্রণাধীন। এখন আমরা আজকে খুশি সাবেক প্রধান বিচারপতি জনাব মাজহার হোসেন সাহেব, মোস্তফা কামাল সাহেব মাজহার হোসেন মামলার অথর জাজ, ওনার জাজমেন্টের পরে যে এখন যদি ম্যাজিস্ট্রেসি সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তারপরে এটা অনেক কমে যাবে। তারপরও আমাদের অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ফেয়ারনেস ইন দ্য জাস্টিস ডেলিভারি সিস্টেম, এটাকে এনশিওর করার জন্য আমাদের যা যা করার প্রয়োজন এটা নিজেরা পার্সোনালি না নিয়ে, এটা বাস্তব সত্য, দিস ইজ দ্য পিপলস পারসেপশন, এটা মানুষের ধারণা এখানে দুর্নীতি হচ্ছে। ম্যাজিস্ট্রেট কোর্টকে জিজ্ঞেস করে যে দশজনের মধ্যে এই তিনজন অনেস্ট এরকম বলে মানুষ, তো এই বিষয়টা দেখা উচিত, ভালোভাবে দেখা উচিত। বিচার বিভাগে যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তারা নিয়ে বিচার করবে কীভাবে? আমরা এখন শ্রোতা দর্শকদের কিছু মন্তব্য শুনতে চাই। হ্যাঁ, আপনি বলুন। আমার নাম ডিএল চৌধুরী, আমি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট। আমি যেটা বলতে চাচ্ছি, নিম্ন আদালত, উচ্চ আদালত, এমন কোনো বেঞ্চ ক্লার্ক নেই, এমন কোনো অফিস নেই যেখান থেকে প্রসেস ইস্যু হয় এবং অফিসিয়াল কোর্টের কাজকর্ম হয়। একটা ওয়ারেন্ট ইস্যু হলে বা একটা বেইল হলে সেই বেইলটা বাইর করতে একজন লোকের কয়েক হাজার টাকা খরচ হয়, কয়েকটা দিন যায়, কোথাও যাওয়ার উপায় থাকে না। এবং নিম্ন আদালতগুলোতে বিচার কেনাবেচা হচ্ছে, এটা অত্যন্ত সত্য কথা, আংশিক নয়, এবং নিম্ন আদালতগুলো পুরাপুরি সত্যতা। এবং এটা হচ্ছে এই কারণে, বিভিন্ন অনিয়মিতভাবে নিয়োগ, পোস্টিং, প্রমোশন এবং ইত্যাদি কারণে। এবং উচ্চ আদালতেও আমরা দেখি দলীয় লোককে বিচারপতি নিয়োগ করা হচ্ছে, দলীয় লোকদের মধ্যেও যদি যোগ্য লোককে নির্বাচিত করত তাহলেও কোর্ট ভালো চলত। কিন্তু দেখা যাচ্ছে এমন দলীয় লোককে নিযুক্ত করা হচ্ছে যেগুলোকে মাই লর্ড বলতে লজ্জা হচ্ছে। ধন্যবাদ। একই বিষয়ে একটি প্রশ্ন এখন, জাহিদুল আলম হিটো, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে বিচার কাজে দীর্ঘসূত্রিতার কারণে বাদী ও বিবাদী উভয় পক্ষের যে দুর্ভোগ ও আর্থিক ক্ষতি হয় তার দায় দায়িত্ব সরকারের নাকি বিচার বিভাগের? মাননীয় মন্ত্রী, এই ব্যাপারে, এটা তো আমাদের সকলের সমস্যা, দীর্ঘসূত্রিতা, এটার অনেকগুলো কারণ, তবে সময় লাগবে বলতে। সংক্ষেপে শুধু বলতে চাই যে এই সংস্কারটা আমরা এনেছি, এই সংস্কারটা খুব সফলভাবে কাজ করছে। সেটা হলো আমাদের যে বর্তমান সিস্টেমটা, এটা হলো অ্যাডভার্সারিয়াল সিস্টেম, অর্থাৎ দুই পক্ষ থাকবে, দুই পক্ষের উকিল থাকবে, তারা তর্ক বিতর্ক করবে, মামলা পরিচালনা করবে, বিচারক মহোদয় শেষের দিকে একটা রায় দেবেন। আমরা এখন যেটা করেছি সেটা হলো সিভিল প্রসিজার কোডকে অ্যামেন্ড করে আমরা এন্টায়ার দেওয়ানি মামলার দেওয়ানি বিচার ব্যবস্থায় যে বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম ইন্ট্রোডিউস করেছি, এবং এর ফলে গত আড়াই বছরে প্রায় 9,000 মামলা, এই ধরনের মামলা যেটা আপনি চুয়াডাঙ্গায় এসেছেন যে পার্টিশন স্যুট, এগুলো আপোষে মীমাংসা করা যায় এবং মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করার যে আইনটা আমরা করেছি, এই 9,000 মামলা নিষ্পত্তি হয়েছে আড়াই বছরে। অর্থাৎ নর্মালি এই দেওয়ানি এক একটি মামলা নিষ্পত্তি হতে গড়ে 5 থেকে 7 বছর, 7 থেকে 9 বছরও লাগে। সেখানে আজকে এই 3 থেকে 6 মাসের মধ্যে এই মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি হয়ে যাচ্ছে। সুতরাং এটা অন্যতম একটা উপায় হলো যে বেশিরভাগই মামলা, প্রায় দেশের প্রায় 30 থেকে 40% মামলা হলো একেবারে ছোটোখাটো মামলা, এই জমি নিয়ে মামলা, পারিবারিক মামলা, প্রেস্টিজের মামলা, একজন আরেকজনকে হয়রানি করার মামলা, কিন্তু আদতে শেষ পর্যন্ত গিয়ে কেউই লাভবান হয় না। সুতরাং এখন বিচারককে ক্ষমতা দেওয়া হয়েছে দুই পক্ষকে বলে তাদেরকে বোঝানো যে এই মামলা তো এমন একটি মামলা যে মামলাটা আপোষে নিষ্পত্তি করা যায়, যদি দুই পক্ষ রাজি হয় তাহলে তারা মধ্যস্থতার মাধ্যমে একজন মধ্যস্থতাকারী নিয়োগ করতে পারেন নিজেদের পছন্দ মতো, এবং তার মাধ্যমে নিজেরা আপোষে তারা এই মধ্যস্থতার মাধ্যমে তাদের এই যে পার্টিশন স্যুট বলেন, প্রিএমশন স্যুট বলেন, যে এনি সিভিল ম্যাটার সেটা তারা নিষ্পত্তি করতে পারে। ব্যারিস্টার রাজ্জাক, অনেকেই বলেন, একটা অভিযোগ রয়েছে যে মামলা দীর্ঘস্থায়ী হয় অনেক অনেকাংশেই আইনজীবীদের কারণে, কী বলবেন আপনি? দেখেন, এটার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে মামলার তুলনায় জজেসদের সংখ্যা খুবই কম। আমি যদি উচ্চ আদালত থেকে আসি, আমাদের সুপ্রিম কোর্টের আপিলেট বিভাগে জজের সংখ্যা হচ্ছে 6 জন, সর্বমোট সেখানে মামলার সংখ্যা জুন 2005 সাল পর্যন্ত হচ্ছে 5,790।
হাইকোর্টে জজের সংখ্যা হচ্ছে 72 জন। অক্টোবর 2005 পর্যন্ত সেখানে মামলার সংখ্যা হচ্ছে 2,03,548। নিম্ন আদালতে, দেওয়ানি আদালতে জজের সংখ্যা হচ্ছে আজকে পর্যন্ত 697 জন, সেখানে সহকারী জজ থেকে শুরু করে জেলা জজ পর্যন্ত। সেখানে দেওয়ানি মামলার সংখ্যা 31 জুলাই 2004 পর্যন্ত আমার সাথে সংখ্যা হচ্ছে 380,699। ফৌজদারি মামলা বিভিন্ন আদালতে এটা মামলার সংখ্যা হচ্ছে 585,650। সুতরাং যেটা আমরা ইংরেজিতে বলি টু ফিউ জাজেস অ্যান্ড টু মেনি কেসেস, এটাই হচ্ছে এটা প্রথম কারণ। দুই নম্বর কারণ হচ্ছে যে আমাদের মামলার পদ্ধতিটা জটিল, ইংল্যান্ডেও জটিল ছিল, উলফ কমিশন অনেকগুলা রিকমেন্ডেশন করেছে, সেটা বাস্তবায়ন হচ্ছে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে যে মামলা একজন মানুষ হয়তো 5 বছর করেছে, 10 বছর করেছে, তার 5 অথবা 10 লাখ টাকা খরচ হয়েছে, সে অ্যাট দি এন্ড অফ দ্য ডে, দিনের শেষে মামলার খরচ পাচ্ছে 3-5 হাজার। বিচারের দীর্ঘসূত্রিতা ব্যাপারে আপনাদের মন্তব্য একটু পরে আসছি, তার আগে সুলতানা কামাল। না, আমার মনে হয় যে আমরা যথেষ্ট ব্যাখ্যা পেয়েছি যে কেন দীর্ঘসূত্রিতা হয় এবং কিছু কিছু সুপারিশও এসছে যে এটা কীভাবে দূর করা যায়। আমার মনে হয় যে বিচার বিভাগের কাজের একটা বিরাট সংস্কার এখানে প্রয়োজন। আমরা অনেক পুরনো আইন নিয়ে কাজ করি, অনেক পুরনো আইন ব্যবস্থা নিয়ে কাজ করছি, তারপর সংখ্যার যে অনুপাত আছে সেটাও আসলে জনগণের পক্ষে সবসময় যাচ্ছে না। তো আমার মনে হয় যে যেহেতু আমরা সমস্যাগুলি চিহ্নিত করতে পেরেছি এবং মাননীয় মন্ত্রী বলেছেন যে কাজ হচ্ছে, আমরা আশা করতে পারি যে যদি এই কাজটা আমরা চালিয়ে নিতে পারি সত্যিকার অর্থে রাজনৈতিক সদিচ্ছা দিয়ে, আমার মনে হয় যে এই সমস্যাটা আমরা দূর করতে পারি। জাস্টিস কামাল, আপনার কাছে একটু পরে আসছি। শ্রোতা দর্শক, আচ্ছা শুনেন, এখানে আপনি সোয়েটার, এখানে যে প্রশ্নটা করা হয়েছে তার একটা সম্পূর্ণ জবাব তো নিশ্চয়ই প্রথমে আপনাকে দিতে হবে, আপনি পরবর্তী প্রশ্নে নিশ্চয়ই যেতে পারেন, কিন্তু আমার না, আমরা এই প্রশ্নেই আপনার কাছে আসছি। আমাদের শ্রোতা দর্শক কি বলেন একটু শুনে, তারপর আপনার কাছে একই প্রশ্নে আসছি। থাকতে পারে এই বিষয়ে, অবশ্যই আপনার কাছে আসছি, আমি এখনই আসছি এই বিষয়ে। আমি মোহাম্মদ সাহিদ হাসান, ঝিঙ্গাইদহ থেকে এসেছি, আমার বাড়ি পভার্টি গ্রামে। তা গ্রামের একটি সমস্যার কথা আমি বলি খুব সংক্ষেপে। জি, মামলার দীর্ঘসূত্রতা বলছে, আমাদের আইনমন্ত্রী জনাব আইনমন্ত্রী বললেন যে হয়রানিমূলক মামলা হচ্ছে, এবং কেন হচ্ছে? ছাগল চুরির মামলা যে কোর্টে না গেলেই ভালো হয় ইনারা সবাই মত দিয়েছে, কিন্তু তাও যাচ্ছে, ফলে মামলার সংখ্যা বাড়ছে, বিচার কাজ ব্যাহত হচ্ছে, মানে গুরুত্বপূর্ণ বিচার কাজে ওই মামলাগুলো সমস্যা করছে। এখন আমাদের গ্রামে এখন সৈয়দ বংশ, মোল্লা বংশ উঠে গিয়ে দুটো বংশ চালু হয়েছে, একটা আওয়ামী লীগ বংশ, একটা বিএনপি বংশ। এখন জাতীয় নেতাদের যখন পাশাপাশি বসে না কোনো সামাজিক অনুষ্ঠানে, দুই পক্ষ যায় না, সংসদ এক পক্ষ বর্জন করে সবসময়, এইটা আবার ওই আমাদের গ্রামের দুই বংশ দেখেছে। দেখার পরে তারা কিন্তু এক পক্ষ আরেক পক্ষের অনুষ্ঠানে যায় না, এ পক্ষে ইচ্ছা করলে ওই পক্ষের হয়রানিমূলক মামলা দেয়, আর ওই পক্ষ দেয় ওই পক্ষে, এইভাবে অহেতুক মামলা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ যদি আমাদের জাতীয় নেতারা সংসদে বসেন এবং যদি তারা সামাজিক, ঠিক আছে, আপনার কথা বোঝা গেছে। জাস্টিস কামাল, রায় দিতে দেরি হচ্ছে কেন, হয় কেন? আমি হাততালি পাওয়ার জন্য কথা বলি না, আমি কথা যেগুলো বলি এগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে এই প্রফেশনের সঙ্গে থেকে আমি যে সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং যার জন্যে নিজে রিটায়ারমেন্টের পরে 5 বছর ধরে কাজ করে যাচ্ছি, আমার কতগুলো অনুভূতি আছে। প্রথম কথা হলো যে প্রশ্নটা ছিল যে এই যে দীর্ঘসূত্রিতা মামলায় তার জন্য দায়ী কে, বিচারকরা না সরকার? আমি বলবো আমরা দুজনেই দায়ী, আমরা বিচারকরাও দায়ী, সরকারও দায়ী। কেন? আমরা বিচারকরা 200 বছর ধরে এই দেওয়ানি মামলার ক্ষেত্রে সিভিল রুলস অ্যান্ড অর্ডার্স যেটা ব্রিটিশ সরকার তৈরি করে দিয়ে গেছিলো এবং যেটা ব্রিটেনেও এখন পরিত্যক্ত, তারা নতুন নতুন ধারায় চিন্তা করে নতুন নতুন জিনিস করছে, আমরা সেটাই ফলো করে যাচ্ছি। আবার সরকারের দোষ আছে কেন? 200-250 পোস্ট খালি পড়ে রয়েছে, তারা সময় মতন সেখানে পোস্টিং দেবেন না, তারা সময় মতো সেখানে রিক্রুটমেন্ট করবেন না, আমাদের অপ্রতুল বিচার ব্যবস্থা। এখন এগুলো সমাধান করতে গেলে যে একটা গঠনমূলক মনোভাব দরকার, সেটাকেই
বলে হয় জনসাধারণকে শিক্ষিত করে তোলা। আমাদের এই প্যানেলিস্টের কাজগুলো হচ্ছে যে লোককে উত্তেজনাটাকে সুড়সুড়ি দিয়ে আরও উত্তেজনা বাড়িয়ে তোলা নয়, মানুষ যেটা জানে না, মানুষ যেগুলো জানতে পাচ্ছেন এখনও, তাদেরকে শিক্ষিত করে তোলা, তাদেরকে জানানো। প্রথম কথাই হচ্ছে যে বিচারকরা কী করতে পারেন। বিচারকদের এখনও পর্যন্ত মামলা প্রশাসন, যেটাকে ইংরেজিতে বলে কেস ম্যানেজমেন্ট, এবং আদালত প্রশাসন, যেটাকে ইংরেজিতে বলা হয় কোর্ট অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটো সম্পর্কে আমরা কোনো ধারণা তাদেরকে দিতে পারিনি। এখন পাঁচটা পাইলট প্রজেক্ট করে এই ধারণাগুলো দেওয়ার চেষ্টা হচ্ছে। ধরুন আগে ব্যাংকে একটা চেক ভাঙাতে গেলে আপনার 2 ঘন্টা লাগত, এখন আপনি 2-3 সেকেন্ডের মধ্যে টাকা পেয়ে যাচ্ছেন, কারণ সেখানে আপনি কতগুলো জিনিস করেছেন, সেখানে কতগুলো শিক্ষিত জনবল দিয়েছেন এবং নতুন টেকনোলজি সেখানে দিয়েছেন। কাজে আদালতে আমরা যেটাকে বলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এটা করিনি এতদিন, এখন আরম্ভ হয়েছে কাজটা। এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আমরা এখন নতুন করে কেস ম্যানেজমেন্ট শেখাচ্ছি, নতুন করে কোর্ট অ্যাডমিনিস্ট্রেশন আমরা চালাচ্ছি। কিন্তু মানুষ সুফল কবে থেকে পাবেন? মানুষ ফল পেতে এই কাজগুলো যেমন ফল পেতে একটু দেরি হয়, এ তো আমার বারান্দায় টবের মধ্যে পেয়ারা গাছ নয় যে আমি 3 মাসের মধ্যেই আপনাকে পেয়ারা খাইয়ে দেবো, তো এটা বেশ দীর্ঘ একটা সময় লাগবে। এটার জন্যে প্রস্তুতি লাগে, এটার জন্যে পয়সা লাগে, এটার জন্য শ্রম লাগে, এটার পেছনে লেগে থাকতে হয়। আমি খুব আনন্দিত যে পুরনো আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু এই কাজটা প্রথম শুরু হয়েছে, এবং মুক্তা আব্দুল মতিন খসরু যখন আইনমন্ত্রী ছিলেন তখন এই প্রজেক্টের কাজটা শুরু, প্রকল্পের কাজটা শুরু হয়েছিল। বিএনপি সরকার এসে যে এটাকে অগ্রাহ্য করেননি তার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই, তারা বরং এটাকে আরও এগিয়ে নিয়ে গেছেন। এবং আমি মনে করি যে ভবিষ্যতে যে কোনো ধরনের সরকার আসুক না কেন, তারা যেন এটাকে ত্যাগ না করেন, এটাকে বাড়িয়ে নিয়ে যান। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, আনোয়ারুল হক, ধানমন্ডি, ঢাকা থেকে। আজকাল অপরাধী ধরা পড়ছে, কিছুদিন ধরে আমরা দেখছি যে তাদেরকে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক, ক্রস ফায়ার, এনকাউন্টার। কিন্তু আমাদের দেশে যে আগের থেকে প্রচলিত কিছু তদন্ত, পুলিশি তদন্ত ছিল, বিচার বিভাগীয় কার্যকলাপ ছিল, প্রশ্নটি করুন, আপনার প্রশ্নটি, আমরা কি সেসবের উপর আস্থা হারিয়ে ফেলছি? ওনার প্রশ্ন, হার্ট অ্যাটাক, ক্রস ফায়ার, এনকাউন্টার, বিভিন্নভাবে সম্প্রতি অপরাধীদের তাৎক্ষণিক শাস্তি দেওয়া হচ্ছে, এটা কি বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়? শাস্তি দেওয়া হচ্ছে এটা তো বলাটা ঠিক নয়। যদি আমাদের প্রচলিত আইনে যদি যে কোনো অস্বাভাবিক মৃত্যুর জন্য আইনের বিধান রয়েছে, সেই বিধান অনুযায়ী সেই সমস্যাগুলোর বা সেই ধরনের ঘটনার সমাধান করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যে কোনো নাগরিক সেটা করতে পারে। মতিন খসরু, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিনা বিচারে কাউকে হত্যা করা, এনকাউন্টার, হার্ট অ্যাটাক, তারপর কি ক্রস ফায়ার নামে, এটা জঘন্য বর্বরোচিত অপরাধ। আপনারা জানেন যে আল্লাহুল হাকামুল হাকিমিন, আল্লাহ কাউকে বিনা বিচারে শাস্তি দেন না, কিন্তু এই জোট সরকারের আমলে বিনা বিচারে, বিনা তদন্তে, কারো বিরুদ্ধে এমনও আছে যে আমি আইন সালিশ কেন্দ্রে একটা রিপোর্ট দেখলাম যে দলিল লেখক মোহাম্মদ আলী, তার বিরুদ্ধে 54 কোনো জিরিয়েন্টও নাই, এমন বহু লোককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কাহিনী একই, যে আপনার অস্ত্র উদ্ধার করতে গিয়েছিল, তখন তার দলের লোকজন আক্রমণ করেছে, তো শুধু ওই যে হাত পা বাঁধা হ্যান্ডকাপ করা লোকটা সেই মারা গেছে, র্যাবের বা পুলিশের কোনো লোক মারা যায় নাই। এটা র্যাব বা পুলিশের বিরুদ্ধে আমাদের অভিযোগ না, অভিযোগগুলো এই সরকারের বিরুদ্ধে। তারা ক্লিন হার্ট অপারেশনের সময় হার্ট অ্যাটাকে মারা গেছে, তখন হার্ট অ্যাটাক রোগের প্রাদুর্ভাব ছিল, এখন হার্ট অ্যাটাক রোগের প্রাদুর্ভাব নাই। বর্তমান আইনমন্ত্রী, বর্তমান সরকার একটা ইনডেমনিটি অর্ডিন্যান্স করেছেন, এই সরকারের আমলে 737 জন লোক হত্যা হয়েছে আপনার পুলিশ কাস্টডিতে, সরকারি হেফাজতে। তো এর পাপ, আপনার মানবহত্যা যে মহাপাপ, এটা দেশের প্রচলিত আইনও, এটা মানুষের বিচার পাওয়ার অধিকার, তার ফান্ডামেন্টাল রাইট, ইনভায়োলেবল রাইট, এটা হলো আমাদের ওয়ান অফ দি ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন, অব্যয় অক্ষয় মৌলিক কাঠামো আমাদের সংবিধানের। এইটা কোনো ইনডেমনিটি দিয়ে আপনার এই যে র্যাবের
পুলিশের এখন চিতার তাদেরকে বিপদে পালাবার কোনো কারণ নাই। আপনি প্রয়োজনে দ্রুত বিচার মামলা করেন। এখন যে বিচারটা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস হচ্ছে, আপনার রাষ্ট্রীয়ভাবে বর্বরতা হচ্ছে, ধন্যবাদ, সারা পৃথিবীতে আমাদেরকে অসভ্য জাতি হিসাবে চিহ্নিত করতেছে, তীব্র নিন্দা আমি জানাই জাতির পক্ষ থেকে। মদুদ আহমেদ, আমি রক্ষী বাহিনীর পুরনো দিনের কথা যেতে চাই না, তবে ক্রস ফায়ারে মৃত্যু আমরা কেউই অ্যাপ্রুভ করি না এবং করার প্রশ্নে ওঠে না। কিন্তু যেটা প্রয়োজন সেটা দেখতে হবে যে দেশের মানুষ ক্রস ফায়ার পছন্দ করে না ঠিকই, কিন্তু দেশে যে সন্ত্রাস দমন হয়েছে এই জন্য দেশের মানুষ সরকারকে অভিনন্দন জানাচ্ছে এবং দেশের মানুষ খুশি। আজকে ব্যবসায়ীরা খুশি, পেশাজীবীরা খুশি এবং সর্বস্তরের মানুষ খুশি যে আজকে সন্ত্রাস দমন করা সম্ভব হয়েছে সরকারের বিভিন্ন পদক্ষেপ করার মাধ্যমে। সুলতানা কামাল, খুব সরাসরি উত্তরটা দেই। আমি মনে করি যে এটা অনাস্থা প্রকাশ করে এবং দেশের মানুষ এটা সমর্থন করছে এই কারণেই যে তারা বিচার বিভাগের উপরে আস্থা হারিয়ে ফেলার একটা পরিস্থিতিতে এসছে বলেই তারা মনে করছে যে এইভাবে বিচার বহির্ভূতভাবে সন্ত্রাস কমানোটাই ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমি একটা মিনিট নিয়ে শুধু শাকিল খান একটা কথা বলবো যে আমরা যখন র‍্যাব সংক্রান্ত প্রকাশনা করছিলাম, যখন আমরা অনুষ্ঠানটা করছিলাম, সেই সময় যারা এসে র‍্যাবকে সমর্থন করেছেন তারাও কিন্তু এই কথাই বারবার বলছেন যে আমাদের উপরে যখন নির্যাতন হচ্ছিল সেই নির্যাতনের কোনো বিচার হয়নি বলেই আমরা র‍্যাব দিয়ে এইভাবে হত্যাকাণ্ড সমর্থন করছি। তার মানে আন্ডারলাইং প্রেমিসটা হচ্ছে যে উভয় পক্ষের মানুষই মনে করছে বিচার হয় না বলেই এই ধরনের হত্যাকাণ্ড সমর্থন করা যায়, অর্থাৎ এটা বিচার বিভাগকে একটা অনাস্থার পর্যায়ে এনে দাঁড় করিয়েছে বলেই আমি মনে করি। শ্রোতা দর্শকদের কাছে আসছি, তার আগে ব্যারিস্টার রাজ্জাক। দেখেন, একজন আইনজীবী হিসেবে আমরা আইনের শাসনে বিশ্বাসী এবং আমরা মনে করি যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। র‍্যাবের কথাটা যেহেতু আসছে, র‍্যাবের জন্য একটা আইন আছে। 1979 সালের 31 মার্চ একটা আইন করা হয়েছিল, সেই আইনের নাম হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ান অর্ডিন্যান্স। এটাকে সংশোধন করে বর্তমান সরকার 12 জুলাই আর্ম পুলিশ ব্যাটালিয়ান অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 করেছে। সেখানে ধারা 8 এবং 9 আছে যে এই র‍্যাব যদি কোনো অন্যায় করে তার বিচার হবে। ধারা 13 আছে যে তারা প্রফেশনাল কাজ করার সময় তাদেরকে একটু ছাড় দেওয়া হবে, কিন্তু তারা যদি ধর্ষণ করে, তারা যদি হত্যা করে থাকে, নিশ্চয়ই তারা বিচারের ঊর্ধ্বে নয়। সুতরাং বিচার তাদের হতে পারে, প্রচলিত আইনেই তাদের বিচার হতে পারে। জাস্টিস কামাল, সংক্ষেপে আমি খুব সংক্ষেপে বলবো যে আপনারা এই কালকে এবং পরশু যে ঘটনা ঘটে গেছে তারপরেই উত্তেজিত হওয়া শুরু করেন। মাত্র 20-25 বছর আগে যেগুলো হয়েছে এগুলো ভুলে গেছেন। নকশালবাড়ি আন্দোলন কীভাবে দমন হয়েছে, বিশ্ববিদ্যালয়ের খুব ভালো ভালো ছাত্র, মেধাবী ছাত্র কলকাতার, তাদেরকে ধরে ধরে এনে প্রকাশ্যে গুলি করে করে মেরে ফেলা দেওয়া হয়েছে। তখন কোথায় ছিল আপনাদের বিচার ব্যবস্থার উপরে এই অনাস্থা? এখন আমি বলবো আপনারা রাজনৈতিক কারণে বিচার ব্যবস্থার উপর অনাস্থা প্রকাশ করেন, রাজনৈতিক কারণে বিচার ব্যবস্থার উপরে আস্থা প্রকাশ করেন, রাজনৈতিক কারণে আপনারা বিচারকদের প্রোটেকশন নিয়ে খুব অস্থির হয়ে পড়েন এবং রাজনৈতিক কারণেই তাদের কাছ থেকে কোনো রকম প্রোটেকশন দেন না। আপনারা রাজনৈতিক কারণেই এই এই প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথক করেন না, আবার যখন ক্ষমতায় থাকেন না তখন পৃথক করার জন্যে আপনাদের গলা আবাজি শুনতে শুনতে অস্থির হয়ে যায়। এ ব্যাপারে শ্রোতা দর্শক, আমার সংক্ষিপ্ত বক্তব্যটা হচ্ছে আমি সুলতানা কামাল সেবার সাথে একমত যে বিচারের উপরে মানুষের আস্থা হারিয়ে গেছে। তার কারণ হচ্ছে যে আজকে বাংলাদেশে যে বিচার ব্যবস্থা এটা জনগণের বিচার জনগণের কাছে মোটেও নেই, এটা বিত্তশালীদের বিচার ব্যবস্থা দাঁড়িয়েছে, যে কারণে আমরা এই যে আজকে যে আইডিওলজিক্যাল কনফ্লিক্টে বাংলাদেশ পড়েছে তার প্রথম যে টার্গেট সেটাই হচ্ছে বিচার ব্যবস্থা, কারণ জনগণের সাথে এই বিচার ব্যবস্থা সম্পৃক্ত নয়। যদি কমেন্ট করতে চান স্যার করতে পারেন, থ্যাংক ইউ। আপনি কালকোট, পূর্বের রক্ষী বাহিনী এখন র‍্যাব, সন্ত্রাস দমনের জন্য সরকারের এই বিশেষ বাহিনীর উপর নির্ভরশীলতা কবে কমবে? আর কেউ? আপনি চশমা,
হ্যাঁ, আমি বলতে চেয়েছিলাম যে জাস্টিস মোস্তফা কামাল সাহেব যেটি বললেন, প্রশাসন থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এটি নিয়ে গলাবাজি হয় অনেক রাজনৈতিকভাবে, কিন্তু আমাদের সমাধান কোথায়? পাঁচ বছর একটি সরকার থাকে, কিন্তু বারবার সুপ্রিম কোর্টের কাছে নত যেন হয়ে সময় চায়, এটি লজ্জার একটি বিষয়। কবে আমাদের সেই দিনটি আসবে যেদিন সরকার বলবে আমরা সম্পূর্ণরূপে সফল, আজকে পৃথকীকরণ হচ্ছে, গত সরকারেও হয়নি, তার আগেও হয়নি, বর্তমানেও হচ্ছে না, ভবিষ্যতে এটি কবে হবে, আদৌ হবে? এটি সরকারের কি ব্যর্থতা, দুর্বলতা, নাকি আন্তরিকতার অভাব? ধন্যবাদ, ধন্যবাদ। তাসলিমা আক্তার লিমা, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে শিশুরা কি সঠিক বিচার পাচ্ছে? অ্যাডভোকেট সুলতানা কামাল, হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর দেওয়া একটু কঠিন যে শিশুরা সুবিচার পাচ্ছে কিনা। যদিও শিশুদেরকে শিশু আইনে বিচার করার কথা, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন শিশুর বিরুদ্ধে মামলা রুজু করা হয় সেখানে বয়সটা ঠিক মতন উল্লেখ করা থাকে না, বিচারকরাও যথেষ্ট যত্ন নিয়ে বয়সটা বার করার চেষ্টা করেন না, এবং তখন আমাদের অভিজ্ঞতা আছে যে অনেক রায় এমনভাবে চলে গেছে শিশুর বিরুদ্ধে যেখানটায় শিশু যেই শাস্তি পেতে পারে না সেই শাস্তিও তাকে দেওয়া হয়েছে। অতএব সেই সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে না, শিশুরা সবসময় সুবিচার পাচ্ছে না। ব্যারিস্টার রাজ্জাক, শিশুরা কি সুবিচার পাচ্ছে? দেখেন, কোনো কোনো ক্ষেত্রে পাচ্ছে না, কিন্তু না পাওয়ার কারণটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এর সমাধানের দিকে যেতে হবে। কারণটা হচ্ছে এই যে নিম্ন আদালতে যারা বিচার পরিচালনা করছেন তাদের যতটা দক্ষতা থাকা দরকার ততটা দক্ষতা নেই। দক্ষতা না থাকার কারণ হচ্ছে যে আমাদের জাজেসদেরকে আমরা অর্থনৈতিক কারণেই হোক বা যে কোনো কারণেই হোক তাদেরকে যে সম্মানী যে ভাতা দেওয়া দরকার সেটা আমরা দিতে পারছি না। ভারতের চাইতে আমাদের জাজেসরা কম বেতন পাচ্ছেন, পাকিস্তানের চাইতে কম বেতন পাচ্ছেন, ইংল্যান্ডের চাইতে নিশ্চয়ই কম বেতন পাচ্ছেন। সুতরাং এর সমাধান হচ্ছে যে আমরা একটা ভালো জুডিশিয়ারি উপহার দিতে পারি যদি সত্যিকার অর্থে আমরা এই সেক্টরে বেশি খরচ করতে পারি এবং তার জন্য অর্থনৈতিক উন্নতির প্রয়োজন রয়েছে। ব্যারিস্টার মওদুদ আহমেদ, এই ব্যাপারে এই দুজন যারা আগে বললেন তাদের সঙ্গে একমত যে এটা অ্যাকচুয়ালি অনেকটা অসচেতনতা এবং অজ্ঞতার কারণে হচ্ছে। অনেক সময় আমি দেখেছি যে বিচারকরা অনেক সময় ভুল করেন এবং আইনজীবীরাও ভুল করেন। যখন একটা শিশুর যখন বিচার যখন একজন অ্যাডাল্টের সঙ্গে হয় অনেক সময় দেখেছি যে বিচার হয়ে যাচ্ছে, রায়ও দিয়ে দিয়েছে, কিন্তু বিচারকও জানেন না বা আইনজীবী পয়েন্ট আউটও করেন না যে এটা তো এই শিশুর বিচার তো এইখানে একসঙ্গে হতে পারে না একজন বয়স্ক লোকের সঙ্গে। সুতরাং এটার অনেকগুলো কারণ আছে এবং এটা দূর করার জন্য আমরা অনেক ব্যবস্থা গ্রহণ করেছি। এখন আশা করি এটা আস্তে আস্তে এই অবস্থার উন্নতি হবে। অ্যাডভোকেট মতিন খসরু, যে আগের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিচার বিভাগ, আগের প্রশ্ন রয়েছে আমার, আপনি এই এই প্রশ্নে যদি উত্তরটা দেন, আপনি যে বিষয়ে দিতে চাচ্ছেন সেপারেশন, আমি দুটো দিতে চাচ্ছি। ওটা আমার প্রতি একটা অবিচার করা হচ্ছে যে বিচার বিভাগ থেকে প্রশাসন পৃথকীকরণ নিয়ে প্রশ্ন রয়েছে, পরের প্রশ্নটা সেটা আমি উইদিন ওয়ান মিনিট টাইম উত্তর দেবো। যে দোসরা 1999 দোসরা ডিসেম্বর মাজার হোসেন মামলা রায় হয়, যে অথর জাজ অনারেবল চিফ জাস্টিস ফর্মার চিফ জাস্টিস মুস্তফা কামাল, তা আমরা রায়টা পেয়েছিলাম যে শর্ট অর্ডার পেয়েছিলাম সেকেন্ড ডে অফ ডিসেম্বর 1999, আর ডিসেম্বর পরবর্তী বছরের মাঝামাঝি সময়কে আমরা ফুল অর্ডারটা পেয়েছিলাম। আমাদের সময় আমরা সুপ্রিম কোর্টকে আর্থিক স্বাধীনতা দিয়েছিলাম এবং চারটা বিধি আমাদের সময় হয়েছিল, সেটা আপনার ব্যারিস্টার ইসহাক আহমদ মেমোরিয়াল লেকচারে আমাদের ফর্মার অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মওদুদ আহমদ স্বামীর সামনে ন্যাশনাল মিউজিয়াম অডিটোরিয়ামে 12 জুলাই 2005 বলেছেন এবং আইন মন্ত্রণালয় থেকে যে বই বেরিয়েছে সেখানেও বলেছেন। সুতরাং আমরা কিন্তু সময় নষ্ট করি নাই, ডিউরিং আওয়ার টাইম উই প্রিপেয়ার দ্য রুলস অ্যান্ড ব্যারিস্টার ইসহাক এটা পরিমার্জন এবং ফাইনালিটি দিয়েছিলেন। এক আর বিচার, শিশুরা যে বিচার পাচ্ছে না, শিশুরা কেন, সকল মানুষই বিচার পাচ্ছে কিনা আজকের আলোচনার বিষয়বস্তু ছিল সেটা। এটা কোনো ব্যারিস্টার মধু সাহেবকে বা সরকারকে অ্যাট্যাক করে কথা না, এই বিষয়টা আরও ইনডেপথ আলোচনার প্রয়োজন। যেটা আমরা বলতে চাচ্ছি, সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ, এখন এই প্রতিষ্ঠানটি নিবুনিবু করে জ্বলতেছে, আমাদের জাতীয় দায়িত্ব এটাকে আরও শক্তিশালী করা যাতে মানুষের অনায়াসে তাদের অ্যাক্সেস টু জাস্টিস হয়। কিন্তু প্রকৃতপক্ষে পিপলস কমন পারসেপশন ইজ সেখানে মানুষ বিচার পাচ্ছে না। কারণটা কি? ডিউ টু মেনি হোস্টাইল সোশিও ইকোনমিক কন্ডিশনস। আপনি দেখেন বঙ্গবন্ধু হত্যা মামলায় আজকে দীর্ঘদিন যাবৎ অ্যাপিলেট ডিভিশনে আপনার মামলাটা ঝুলে আসছে, কিন্তু অ্যাডক যা সরকার নিয়োগ দিচ্ছে না ইনস্পাইট অফ রিকোয়েস্ট মেড বাই দ্য ফর্মার চিফ জাস্টিস মাহমুদ রহমান চৌধুরী, যেখানে বঙ্গবন্ধুই বিচার পাচ্ছে না বাংলাদেশে, আর সাধারণ মানুষ পাবে কোথায়? জাস্টিস মুস্তফা কামাল, প্রশ্নটা ছিল যে শিশুরা বিচার পাচ্ছে কিনা, শিশুরা বিচার পাচ্ছে। ব্যারিস্টার আহমেদ, একটু পরে এই প্রশ্নটার উত্তর যাক, তারপরে এই প্রশ্নের উত্তরটা যাক। আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো যে
চিলড্রেন্স অ্যাক্ট, যেটা যেখানে আমরা শিশুদের বিচার করার বয়স এবং তাদের কিভাবে বিচার করতে হবে সেগুলো নির্ধারণ করেছি, এগুলো হয়েছে 1974 সালে প্রথম। তা আমি সে সময় 1974 সালে আমার জীবনে প্রথম আমি এই চিলড্রেন্স অ্যাক্ট দেখলাম। যখন আমি ব্যারিস্টারি পাশ করেছি তখনও আমি চিলড্রেন্স অ্যাক্ট বলে কোনো অ্যাক্ট পাইনি। যারা 1959-58 দিকে পুলিশ হয়েছিল তারাও কোনো দিন চিলড্রেন্স অ্যাক্ট দেখেনি। যারা ওই সময় সাবঅর্ডিনেট যাচ্ছিলেন তারাও কোনো সময় চিলড্রেন্স অ্যাক্টের নাম শোনেননি। তা চিলড্রেন্সদের জন্যে, নারীদের জন্যে, তারপরে এই প্রতিবন্ধীদের জন্যে আমরা নিত্য নতুন আইন করে যাচ্ছি, কিন্তু এই নিত্য নতুন আইনগুলো আইনজীবী, বিচারক, প্রশাসন, পুলিশ, ম্যাজিস্ট্রেসি, সাবঅর্ডিনেট জুডিশিয়ারি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে যে কাজটা করা দরকার সেই কাজটা আমরা করিনি। এটাকে বলা হয় কন্টিনিউয়িং লিগ্যাল এডুকেশন। আপনি একবার LLB পাস করেছেন বলে সারা জীবনের জন্যে একটা বিরাট বিজ্ঞ বিশারদ, আইন বিশারদ হয়ে গেলেন তা নয়, আপনাকে সারা জীবন পড়াশুনো করতে হবে। একটা আপনি 1950 সালে বা 58 সালে বিচারক হয়েছিলেন। আমাদের সময় শেষ হয়ে আসছে। আমাদের আমার বন্ধু সাবেক মন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের মামলার কথাটা এখানে উত্থাপন করেছেন, যদিও এটা বিষয়বস্তু ছিল না। কথা হলো যে এই যে উনি বললেন যে একজন অ্যাডহক জাজ অ্যাপয়েন্টমেন্ট জন্য, এটা তারা কোনোদিনই চান নাই যে মামলাটা নিষ্পত্তি হোক, এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে এসেছেন। তাদের সময়ে তিনি যখন মন্ত্রী ছিলেন, ব্যক্তিগতভাবে বলছি না, 2 বছর 8 মাস লেগেছে চার্জশিট জমা দিতে, আর 1 বছর 6 মাস নিয়েছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করতে। আমাদের সময়ে যদি 30 হত্যা মামলা 2 মাস 14 দিনে সম্পন্ন করা, ট্রায়াল করা সম্ভব মনে হয় আমার পরের প্রশ্ন, তাহলে 5 বছরের মধ্যে সেই বিচারটা সম্পন্ন করে গেলেন না কেন? আচ্ছা, শেষ প্রশ্ন, আমাদের হাতে আর সময় নেই। শেষ প্রশ্ন এবং উত্তরগুলো খুব সংক্ষিপ্ত হতে হবে। শেষ প্রশ্ন সাইদ হাসান, বাবুহাটি, ঝিনাইদহ। শক্তিশালী ও দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী ছাড়া ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব কি? জাস্টিস কামাল, না, এটা প্রথম গোড়ার কথাই হচ্ছে যে ফৌজদারি বিচার ব্যবস্থাটা প্রথমেই যায় পুলিশের কাছে। এটাই যদি দুর্নীতিগ্রস্ত হয় এবং এটাই যদি একেবারেই ইনকম্পিটেন্ট হয় তাহলে বিচারটাকে ওখানেই মেরে দেওয়া হয়। এবং এই জন্য আমি বলি যে ফৌজদারি শাসন বিচার পদ্ধতি সম্পর্কে 4টা মিনিস্ট্রি ইনভলভ। একটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যাদের আন্ডারে পুলিশ, আরেকটা হচ্ছে মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্ট, যাদের আন্ডারে ম্যাজিস্ট্রেট, আরেকটা হচ্ছে মিনিস্ট্রি অফ ল, যাদের আন্ডারে হচ্ছে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি, আর সুপ্রিম কোর্ট, যাদের হচ্ছে কনসালটেটিভ ক্ষমতা। সবগুলোর সমন্বয়ে ফৌজদারি বিচার ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর জন্যে আমরা এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেই। ধন্যবাদ, ধন্যবাদ, সময় নেই আপনাদেরকে, একটি বাক্যে। এই প্রশ্নের উত্তর হবে একটা, যে আমাদের ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমে 2টো প্রধান দুর্বলতা আছে। একটা হলো ইনভেস্টিগেশন, যেটা পুলিশ করে খুব সংক্ষেপে, শক্তিশালী এবং দুর্নীতিমুক্ত পুলিশ অবশ্যই দরকার। সময় শেষ হয়ে আসছে, শ্রোতা দর্শকদের ধন্যবাদ, ধন্যবাদ আজকের প্যানেলকে। আবারও জানিয়ে রাখি যে আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে একই স্থান থেকে দুর্নীতি নিয়ে হবে আমাদের পরবর্তী অনুষ্ঠান। শুভ সন্ধ্যা।